ঢাকা সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান দেশীয় সিনেমার পাশাপাশি অসংখ্য ভারতীয় সিনেমায় কাজ করেছেন। এ কারণেই অনেকেই তাকে বাংলার কিং খানও বলে থাকেন। তবে সেই খানই এবার দুবাই পুলিশের কাছে বনে গেলেন ভিলেন। তাকে জীবিত কিংবা মৃত ধরিয়ে দিতে পারলে লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দিয়েছে দেশটি। তবে ঠিক কি কারণে এমন ঘোষণা দিল মধ্যপ্রাচ্যের এই দেশটি, জানাচ্ছেন সহকর্মী সাহাদাত রিফাত। দেখুন স্যার, স্যার, স্যার প্লিজ। সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ঢাকায় সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। কয়েক মাস আগে ভারতে শেষ করেছেন দরদ সিনেমার শুটিং, এরপর ব্যস্ত হয়ে পড়েছেন রাজকুমার সিনেমার শুটিং নিয়ে, হাতে রয়েছে তুফান সিনেমার কাজও। সিনেমার পাশাপাশি সম্প্রতি ব্যবসা হিসেবেও নাম লেখালেন ঢাকায় ছবির এই নায়ক। একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে শুরু হলো ব্যবসায়ী শাকিব খানের পথ চলা। নায়কের এই প্রতিষ্ঠানে পাওয়া যাবে বিশ্বমানের নানা পণ্য, যার পরিধি রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর সহ ইউরোপের বিভিন্ন দেশে। এদিকে সিনেমা ও ব্যবসা নিয়ে শাকিব যখন বিশ্বব্যাপী কাজ করছেন, তখন জানা গেল নতুন এক খবর, যা দেখে প্রথমে শাকিব ভক্তদের চোখ কপালে উঠতে পারে। কেননা ঢাকায় সিনেমার এই সুপারস্টারকে খুঁজছে দুবাই পুলিশ, যার একটি পোস্টারও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই পোস্টারে আঁকা হয়েছে শাকিব খানের প্রতিচ্ছবি, যেখানে লেখা রয়েছে তাকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে পারলে দেয়া হবে পুরস্কার, আর সেটার পরিমাণ 1,00,000 টাকা। তবে ঠিক কি কারণে এমন ঘোষণা দিল মধ্যপ্রাচ্যের এই দেশটি? কি অপরাধ এই নায়কের? তবে ভয় পাওয়ার কারণ নেই, পুরো বিষয়টি শাকিবের নতুন সিনেমা দরদের কোনো একটি গল্পের অংশ। মূলত এই কারণে পোস্টারটি তৈরি করেছেন নির্মাতারা, যেখানে শাকিব খানকে ধরিয়ে দেওয়ার মতো কোনো ঘটনারই গল্প পর্দায় দেখা যাবে। এটা চিপস ব্রো, বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পটাটা। এটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। কয়েকদিন আগে ফেসবুকে পোস্টারটি প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন, যার ক্যাপশনে তিনি লিখেন, তিনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন আগে কোনো বাংলাদেশি নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, অডিয়েন্স, পরিচালক, প্রযোজক ভাবতেও পারেননি বাংলা সিনেমার কোনো প্রোমো এই বিখ্যাত বুর্জ খলিফায় দেখানো যেতে পারে। এটা স্বপ্ন ছিল সবার কাছে। নির্মাতা অনন্য মামুন আরও বলেন, শাকিব খানকে দিয়েই এটি বাস্তবে পরিণত হচ্ছে। 3 মিনিটের জন্য বুর্জ খলিফা হবে দরদের জন্য, দেখানো হবে 5 ভাষার প্রোমো। এটা দিয়ে শুরু মধ্যপার্শ্বে বাংলা সিনেমার নতুন করে ব্যবসায়িক যাত্রা। এর আগে চলতি বছরের শুরুর দিকেই অনন্য মামুন জানিয়েছিলেন, দরদ সিনেমার প্রথম টিজার দেখানো হবে বুর্জ খলিফায়, এমনকি ট্রেলার মুক্তি দেওয়া হবে শাকিব ভক্তদের সঙ্গে নিয়ে। সবশেষ শাকিব খানের নতুন একটি পোস্টার প্রকাশ করে সেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিলেন এই তরুণ নির্মাতা। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় দরদ শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, যেখানে শাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বাংলার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম ও কন্নড় ভাষায়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।